আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের বিনোদনের সংবাদ শিরোনামগুলো। ধর্ম আমাকে মানসিক প্রশান্তি দিয়েছে বলেছেন হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণকারী শিল্পী এআর। দেশের মানুষকে ছোট জাতি বলে ক্ষোভ জানিয়েছেন জায়েদ খান। এইবার মুখোমুখি পরিমণি নুসরাত ফারিয়া। ভারতের এআর রহমান এমন একজন শিল্পী যার জীবনে দুঃখপূর্ণ অধ্যায় রয়েছে। লড়াই সংগ্রাম করে ধাপে ধাপে তিনি সাফল্যের শিখরে উঠেছেন। অস্কার জয়ী এই শিল্পী বিশ্ব সঙ্গীতে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে শুধু সঙ্গীত নয়, এআর রহমানের ইসলাম ধর্মগ্রহণ আজও আলোচনার বিষয়। বিভিন্ন সময় তাকে এই নিয়ে নানান প্রশ্নের মুখোমুখিও হতে হয়। অবশ্য এর উত্তরও তিনি দিয়েছেন বহুবার। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে এআর রহমানের নাম ছিল দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর কিছুদিন পর এবং তার প্রথম ছবি রোজা মুক্তির আগে তিনি সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লাহ রাখা রহমান। তার মাও নাম পরিবর্তন করে হন করিমা বেগম। বহুবার উঠে এসেছে রহমানের এই ধর্ম পরিবর্তনের কারণ। তবে সুরকারের সাফ কথা, ধর্ম পরিবর্তন তাকে দিয়েছিল মানসিক শান্তি। রহমানের কথায়, কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি, আমি অনেক শান্তি পেতাম, মনে হচ্ছিল সব যেন ঠিক চলছে, মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকলো। তাহলে ইসলাম ধর্মগ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে তার? এমন প্রশ্ন অনেকেই করেন এআর রহমানকে। উত্তরে এই সঙ্গীতজ্ঞ বলেন, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়, এটি আসলে সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া এবং নিজের ভিতরে থেকে তাগিদ অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনা চিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র, এবং আমরা এর পক্ষে। তিনি আরো বলেন, প্রার্থনা খুব উপকারী, অসংখ্য পতন থেকে এটি আমাকে রক্ষা করেছে। প্রার্থনার মাঝে মনে হয়, ও আমাকে প্রার্থনা করতে হবে, তাই আমি খারাপ কাজ করতে পারবো না। অন্য ধর্মবিশ্বাসীরাও একই কাজ করেন এবং তারাও শান্তিকামী, আমি এইভাবেই ভাবি। এবারে মুখোমুখি পরিমণি ও নুসরাত ফারিয়া। প্রথমবারের মতন ওটিটির পর্দায় আসছেন ডালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ও পরিমণি। একই সময়ে মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত দুইটি সিনেমা। ফারিয়া নিয়ে আসছেন পাতালঘর, আর পরিমণি দেখা দেবেন পাফ ড্যাডিতে। এছাড়া দুটি সিনেমারই শুটিং হয়েছে 3 বছর আগে। জানা গেছে একজন সিঙ্গেল মাদার ও তার মেয়ের গল্প হলো পাতালঘর। মা মেয়ের মানসিক দূরত্ব, তাদের কাছে আশা ও সম্পর্কের টানা পড়ে উঠে এসেছে এই সিনেমায়। এই সিনেমায় সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন আফসানা মিমি, আর তার মেয়ের ভূমিকায় থাকছেন নুসরাত ফারিয়া। মেয়ের সঙ্গে মায়ের মনস্তাত্ত্বিক টানানা পড়ে নিয়েই এগিয়ে গিয়েছে গল্প। আগামী 27 জুন থেকে দেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিনেমাটি। অন্যদিকে পাফ ড্যাডির নির্মাণ নিয়েও আছে জটিলতার গল্প। এটির নির্মাণ শুরু করেছিলেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। কিছুদিন কাজের পর এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। এরপর প্রজেক্টটি শেষ করেন শহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। শুরুতে এটি ছিল 7 পর্বের একটি ওয়েব সিরিজ, তবে 3 বছর পর মুক্তি বার্তায় জানা গেল এটি এখন সিনেমা। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে। সেখানে লম্বা দাড়ি ও চুলে ভিন্ন রূপে দেখা গিয়েছে অভিনেতা আজাদ আবুল কালামকে। তার সানগ্লাসের 2 গ্লাসে ভেসে উঠেছে পরিমণি ও সজলের মুখচ্ছবি। আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি, কোনটা সত্যি তা নিয়েই এই সিনেমার গল্প।